জন্য বন্ধু আমি নবীর দুরুদ বেশি বেশি করে পড়ি। সুবহানাল্লাহ বলেন না, আমার আল্লাহ নিজে পড়ে ফেরেশতাদেরকে নিয়ে। ইন্নাল্লাহু মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ নবী গো আপনার ভালোবাসা জীবনের গুণাম ঝরে যায়, নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নাসিব হয়ে যায়। আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, কার হৃদয়ে প্রশান্তি নেমেছে বুকে হাত দিয়ে বলেন। যার যার, কিন্তু যার শান্তি লাগে না এই হাত যদি দেন তাহলে হবেন মুনাফিক। কারণ জবানে একটা অন্তরে আরেকটা, যার মুখে বলে একটা অন্তরে কয় আরেকটা, সেই মুনাফিক। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল, মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। এই জন্য যেটা বলবেন মুখে যেটা অন্তরে সেটা হলো মুমিনের কাজ। বন্ধুরে আমার, তিনবার দরুদ পড়লে জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে, এটা প্রতিদিন ঘুমানোর আগে পড়তে হবে। আমার নবী বললেন 10 বার আস্তাগফিরুল না পড়ে ঘুমাও, উভয়ের বিবাদ মিটানোর সওয়াব পেয়ে যাবা। প্রত্যেক দিন রাত্রি ঘুমানোর আগে 4 বার কালেমা তামজিদ পড়ে ঘুমাও, তাহলে তোমার আমল নামা একটা হজের সওয়াব চলে আসবে। এই পুরো ঘটনাটা বললাম এই কারণে, কারণ এখানে দুরুদের প্রেমটা যুক্ত আছে। এই জন্য ডানে বামে সব বলে দিলাম, মুমিন যারা তারা এটা কালকে থেকে আমল শুরু করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিস কানা এসেছে দাইলামে শরীফের মধ্যে। আমার দিকে তাকান, গুরুত্বপূর্ণ নিয়ামত। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, প্রাণীর নবীকে ভালোবাসিয়াও কোন মুমিন মোমেনা যদি প্রতিদিন 1000 বার দুরুদ পড়তে পারে, কতবার? কোন মুমিন যদি প্রতিদিন নবীকে ভালোবাসিয়া 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আপনারা বলেন আল্লাহ আপনাকে মরার আগে জান্নাত দেখাইতে পারে কি পারে না? আল্লাহ বলবে কোন ফায়া কোন। সুবহানাল্লাহ, আল্লাহ কইতে দেরি রে, চোখের সামনে আসতে দেরি হবে না। বন্ধু, ইসলামের চারটা আমাদের গুরুত্বপূর্ণ চারজন ফেরেশতা কয়জন? একজন হলেন হযরত জিব্রাইল, আরেকজন হলো বন্ধু হযরত মিকাইল, আরেকজন হলো হযরত ইসরাফিল, আরেকজন হলো হযরত আজরাইল। তিনজনের সাথে দেখা হবে কিনা জানি না বন্ধু, তবে আজরাইলের সাথে জীবনে একবার হলেও দেখা করতে হবে। আমি যে দরুদ পড়েছি তোমরা দরুদ পড়নি, অনেকেই দুঃখ লেগেছে, কেমন করে তোমরা বন্ধু উম্মত বলে স্বীকৃতি পাবা? নবীজি কাল কিয়ামতের দিন যাকে উম্মত বলে স্বীকার করবে না, তার নসিবে কখনোই নেয়ামত জুটবে না। কারণ আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, লাউলা কালাম আজহার তুরা বুয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম হাবিব, আমি প্রভুর প্রভু তো প্রকাশ হতো না। তোমার সুবহানাল্লাহ কন্যা কিলে, আল্লাহকে মানলে রাসূলকে মেনে আল্লাহকে মানতে হবে তাহলে মুমিন, তাওহীদকে মানতে হলে রিসালাতকে মানার পরে তাওহীদকে মানবেন তাহলে আপনি মুমিন। আপনি রাসূলকে ডিভাইড করে দিবেন, কারণ সুযোগ নাই। আল্লাহ অফ দ্য ফার্স্ট ফেইলার ইজ দ্য লর্ড অফ ওয়াল রব্বুল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আমিন। চমৎকার না? আল্লাহর নাম লিখতে আলিফ লাম লাম হা চারটা হরফ, একটার উপরে নিচে নকতা নাই। নবীজির নাম লিখতে মিম হা মিম দাল চারটা হরফ, একটার উপরে নিচে কোনো নকতা নাই। প্রেমের জুটিটা কেমন দেখলেন? আরে এত সুন্দর, একদম কি বলবো,
বিউটিফুল তাই না? চমৎকার প্রেমের বাগান। আরো মজা করে দিই আপনাদেরকে, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা ব্লেসিং ফর দা ওয়ার্ল্ড। জোরে জোরে করুন না, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, মেসেঞ্জার অফ আল্লাহ। একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, একদিকে স্রষ্টা আরেকদিকে সৃষ্টি, একদিকে আল্লাহ আরেকদিকে আল্লাহর প্রিয় হাবিব। এই মিয়া গবেষণা করেন নবী, আপনার মতো আপনি এইভাবে গবেষণা করলে আপনি কবরে যাবেন বেঈমান হয়ে। গবেষণা করতে হবে নবী কোন দিক দিয়ে আমার চেয়ে ব্যতিক্রম। আপনি বলতে হবে আমিও থুতু ফালাই, নবীও থুতু ফালাই। এই মিয়া নবীজি যখন থুতু মুবারক নিক্ষেপ করতেন, সাহাবাই কেরাম হাতে ধরে নিয়ে মুখের মধ্যে মেসেজ করে দিতেন, তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। আপনার আমার রক্ত খাওয়া হারাম। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রক্ত মুবারক বক্ষণ করেছে উহুদের ময়দানে। আমার নবী ডাক দিয়ে বললেন, পৃথিবীর উম্মতেরা রে, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। কারণটা কি? নবীজির যখন তন্দান মুবারক শহীদ হলো, লোহ মুবারক বের হতে থাকলো, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, রক্ত চুষতে শুরু করলো, রক্ত মুবারক লোহ মুবারক। আমার নবী বললেন, মালিক বিন সিনান সবটুকু রক্ত মাটিতে ফেলে দাও। মালিক বিন সিনান বললেন, আল্লাহর ইজ্জত ধরে কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না, যতক্ষণ রক্ত মুবারক বের হতে থাকবে ততক্ষণ আমি বক্ষণ করতে থাকবো। পড়তেছি আর বক্ষণ করতেছি, করতে করতে যখন শেষ হয়ে গেল রে, আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে গেল হাদিস শরীফের মাধ্যমে, তোমরা দুনিয়া যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ওই মালিক বিন সিনান কে দেখে না। এইভাবে গবেষণা করেন রাসূলকে নিয়ে। আপনার আমার রক্ত যদি কারো গায়ে পড়ে আপনাকে পিটাবে, আপনি যদি কাউকে থুতু নিক্ষেপ করেন আপনার গর্দান ফেলে দিবে। অনেকে এখনকার মানুষ এত উগ্র, কথা বলেন না কেন? একটা চিন্তা করেন, আপনার আবার ওপেন হার্ট সার্জারি হইতে হলে আগে আপনাকে প্রস্তুত করতে হয়, অপারেশন থিয়েটারে নিতে হয়, ইনজেকশন পোস্ট করতে হয়, অপারেশন সাকসেস হলে কমপক্ষে 3 মান্থস আপনাকে বেড রেস্ট করতে হয়। আর আল্লাহর হাবিব মেরাজের রাত্রে, দাদা ভাই আমার দিকে দেখান, আল্লাহর হাবিব মেরাজের রাত্রে নবীজি দেখতেছেন ওপেন হার্ট সার্জারি হয়েছে, তার মানে বুক বিদীর্ণ হয়েছে, অপারেশন হয়েছে, এটাকে সুন্দর করে ধুতো করেছে, আবার যুক্ত করে দিয়েছে, অটো অ্যাডজাস্ট হয়ে গেছে, বোরাকে সাওয়ার হয়েছে, আপনার মসজিদে আকসা থেকে নামাজ পড়েছে, ওখান থেকে আপনার ঊর্ধ্ব জগতের দিকে কদম দিয়েছে, এক আসমান থেকে আর আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, 7 আসমানে 3500 বছর, এরপরে আসমান ফাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় চলে গেল, যাওয়ার পরে বোরাককে চেঞ্জ করে রাফরাফের মাধ্যমে রওনা হলো, নূরের জগৎ ফাড়ি দিল, মহাশূন্য ফাড়ি দিল, অনেক আলাপ আলোচনা হলো, আল্লাহর আরশের গেইটে গেল, যাওয়ার পরে জুতা মুবারক খুলতে চায়, আল্লাহ কয় হাবিব সাবধান, জুতা নিয়ে আসেন। আল্লাহ আপনি তো মুসা নবীকে বলেছিলেন কোহিনূরে যাওয়ার জন্য জামা জুতা খুলে যাওয়ার জন্য, সেই তুলনায় আপনার আরশ অনেক দামি। আল্লাহ কয় আমি তো স্থান থেকে পবিত্র, আমি তো আরশ বানিয়েছি আপনার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন দেখি দেখি বলে, হাবিব আপনি জুতা নিয়ে আসেন, মূসাকে আমি কোহিনূরের মাটি লাগাইয়া মূসার দাম বাড়িয়েছিলাম, আর আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। কি মনে করেছেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে তিনি চ্যাম্পিয়ন ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা চ্যাম্পিয়ন করেছেন, সবচেয়ে প্রভাবশালী আপনার আমার প্রাণের নবী। এই জন্য আমি গাজী সুলাইমান সবসময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট, কারণ হলো আমি আকির নবীর উম্মত হয়েছি, এটাই আমার খুশনসিব। তার কারণ আল মুসা নবী আল্লাহর কাছে দাওয়াত চেয়েছে, কি আল্লাহর কাছে দাওয়াত চেয়েছে, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। মূসা বলে রব্বি ইয়ারনি, আল্লাহ কয় লান্তারানি, ঠিক না বন্ধুরে আমার? কিন্তু মূসার পাওয়ার কম না, আল্লাহ বলেছেন মূসা স্পোক টু আল্লাহ, মূসা কালিমুল্লাহ, মূসা আল্লাহর সাথে কথা বলেছে। ইব্রাহিম ইজ দা ফ্রেন্ড অফ আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। নুহ নাজিউল্লানি, নুহ ওয়াজ সেভড বাই আল্লাহ, ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, কথা বলে না কেন? আরে জোরে, নুহ নাজিউল্লাহ, জোরে জোরে কর না সুবহানাল্লাহ, আরে জোরে, সুবহানাল্লাহ, আরে জোরে, সুবহানাল্লাহ। মোহাব্বত লাগে না কথাটি? জি।
আর আপনার আমার প্রাণে নবী কোরআন শরীফ আমার সামনে, চাইলে এখন খুলে দেখাতে পারবো 15 পারা সূরা বনী ইসরাইলের প্রথম নাম্বার আয়াত। আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেছেন, মূসা দাওয়াত চেয়েছে আমি আল্লাহর কাছে, আমি গ্রহণ করিনি, আমি আমার হাবিবকে নিজেই দাওয়াত দিয়ে আমি আরশ পর্যন্ত নিয়ে এসেছি। সবচেয়ে মজার খবর, আল্লাহ বলেছেন সূরা বনী ইসরাইলে, চারপাশ আমি বরকতময় করে ফেলেছি, আমি যেন আমার নিদর্শন আমি আমার হাবিবকে দেখাতে পারি। এইভাবে গবেষণা করবেন নবী নিয়ে, তাহলে আপনার দিন দিন পদমর্যাদা বৃদ্ধি পেতে থাকবে। আপনার আমার 14 গোষ্ঠীর সব কিছু বিক্রি করলে একটা আসমান জীবন থাকতে ঘুরতে পারবো না। আরে ভাই, এশার নামাজ পড়ে অম্মেহানির গড়ে জিব্রাইল এসে ডাকলেন, জমজমের কিনারা নিলেন, অনেক বড় ইতিহাস মেরাজের আলোচনা শুনবেন, ইমান টেকসই হবে। সবচেয়ে মজার খবর, আমাদের দেশে অনেকে নবী গায়েব জানে বললে একদম চটে যায়, আছে না? নবী শব্দের অর্থই হলো সদৃশ্যের সংবাদদাতা, গায়েবের খবর যিনি দিতে পারেন না তিনি কখনো নবী হতে পারে না, যিনি কারামত দেখাতে পারে না। আল্লাহর ওলির কথা বলছি, যিনি কারামত দেখাতে পারে না, সাধারণ মানুষের চাইতে ব্যতিক্রম কিছু দেখাতে পারে না, তিনি আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর নবীদের কাছে থাকে মুজিজা, ওলিদের কাছে থাকে কারামত। সবচেয়ে মজার খবর আমি আপনাদেরকে বলি বন্ধু, আল্লাহর হাবিব যখন গেলেন আল্লাহর আরশে দেখা হলো, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? হাদিস কানে এসেছে বুখারী শরীফের মধ্যে, আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ আপনি তো ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতে দেই, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত হাদিস শরীফ প্রমাণ করেছে। দাদা একটু হাতটা রাখি, কিছু মনে করবেন না, তাদেরকে দেখানোর জন্য, এই যে আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আমার নবীজির বরকতময় দুই কাদ মোবারকের মধ্যখানে আমার আল্লাহ রেখেছে। আমার নবী বললেন, আমার বুক পর্যন্ত প্রশান্তিটা চলে এসেছে, তখন আমি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সব কিছু দেখে নিয়েছি, এতটা স্পষ্ট করে দেখেছি, আমার দিকে তাকান। অন্য হাদিসের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী বলেছেন, একটা মানুষ তার হাতের তালুটা যেমনি স্পষ্ট দেখতে পায়, আমি নবী এমনি ভাবে আওয়াল থেকে আখের পর্যন্ত সব কিছু দেখে নিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীকে দাঁড়ায় সালাম দিলে অনেকে বেদাতি বলে, আপনারা নবীকে দাঁড়ানোর পক্ষে আছেন না নাই? আমি বলি সূরা ফাতির 9 নম্বর আয়াতের শেষ অংশে দুইটা ওয়ার্ড মাত্র, কয়টা? দুইটা, সিম্পল দুইটা ওয়ার্ড। আল্লাহ বলেছেন, ওয়াতুআজ্জিরুহু ওয়াতুআক্কিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। সুবহানাল্লাহ কন্যা, তো দাঁড়াইলে কি সম্মান হয় না? একজন বক্তা আসলে সবাই দাঁড়িয়ে সম্মান করেন, এটার জন্য কি দলিল লাগবে? আরে জোরে বন্ধুরে, আমার আমার দিকে তাকান, কোথায় থেকে কোথায় চলে গেলাম একটু বোঝানোর জন্য বন্ধু বলবো, কারণ নবীর দুরুদকে অনেকে অ্যাঙ্কার করে বন্ধু, পারলে আমল করবেন, নাইলে না, অ্যাঙ্কার করলে আপনি কাফের হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু, আল্লাহর হাবিব বলেছেন যারা নবীকে গালি দিবে নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, নবীর ইজ্জতে আঘাত করবে, শানে আঘাত করবে, উম্মত আমি নবী অর্ডার করলাম ওই ব্যক্তিটাকে সঙ্গে সঙ্গে জবাই করে ফেলো। হাদিস শরীফ, হাদিসের রাবি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে তাদের শানে যারা আঘাত করবে ইজ্জতের চাদর ধরে টান দিবে, উম্মত ইচ্ছে মতো তাদেরকে বাইন্দা পিটাও। আমার না তো জবান কায় আল্লাহ, আমার নবী বলেছেন, এটা হাদিস শরীফ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বলে দিয়েছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সফল আত্মার আমার প্রাণের নবী। কিন্তু আমরা তো ব্যর্থ, আমরা সফল না, কারণ রাসূলের আদর্শ নাই আমাদের কাছে, এজন্য আমরা ব্যর্থ, ঠিক কিনা বলেন? আরো জোরে। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ, ইয়াং ম্যান তোমাদেরকে বলছি, কারণ তোমাদের কিনে সবচেয়ে বেশি টেনশন, কারণ এখন আধুনিক মোল্লা বের হইছে, আধুনিক ফতোয়া দেয়,
যেই ফতুয়া শুনলে কিন্তু মাথা মোথা নষ্ট হয়ে যায়, আছে না নাই? তার মানে ফতুয়াটার মূল অর্থটা হলো নবীকে যত ছোট করা যায়। কথা বলেন না কেন? নবীকে যদি আপনি আপনার মতো বলেন তাহলে নবীকে ইজ্জত করা হয় না বেইজ্জত করা হয়? তো নবীকে যারা কষ্ট দেয় তাদের ঠিকানা কোথায়? আরে আমি বলছি না, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সাজার ব্যবস্থা করেছেন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, ওয়া আ'দা লাহুম আযাবাম মুহিনা। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু শাস্তি নয়, লাঞ্ছনাদায়ক শাস্তি ব্যবস্থা করে রেখেছে। নাউজুবিল্লাহ বলবেন না, আরো জোরে নাউজুবিল্লাহ। আমার দিকে তাকান বন্ধু, আলোচনা শেষ করে দিচ্ছি কারণ আমার অনেক সময় আছে। আমার দিকে তাকান, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভ ইথ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। এরা বলেছেন যে জন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বক্তব্যটা ভালো লাগেনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফর গিভ ইউর সিনস, আল্লাহ জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এই মি আমার দিকে তাকান, 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছিল, আর আপনার আমার প্রাণীর নবী পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে, ইশারা করতে দেরি, 4টা 2টা টুকরা হইতে দেরি হয় না। গবেষণা করলে এইভাবে গবেষণা করবে, তাহলে আপনার মর্যাদা বৃদ্ধি, সেই নবীর উপর দুরুদ পড়া নিয়ে আমি কথা বলছি, ছোট করবেন কেমনি? বন্ধুরে আমার, বলতেছিলাম কয়জন ফেরেশতা? বন্ধুরে আমার দুইজনেরটা বলবো না, দুইজনেরটা বলবো, দুইজন ভয়ঙ্কর। এর মধ্যে হযরত জিব্রাইল, জিব্রাইল আলাইহিস সালাম কথা দিয়েছে নবীর উম্মত, নবীকে ভালোবেসে প্রাণ বলে তুমি সকালটা সন্ধ্যা টাইমের দিকে তাকায়ও না, সময়ের দিকে তাকায়ও না, পবিত্র বডি নিয়ে রুহ নিয়ে তুমি দুরুদ পড়তে থাকো। জিব্রাইল কথা দিয়েছেন 30,000 বছরের রাস্তা পৌঁছে রাতের পোলটা আমি জিব্রাইল পার করে দেব। বন্ধুরে আমার, আজরাইল এত ভয়ঙ্কর, আজরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন, ও বন্ধু হৃদয়ের জানালা খুলে শোনো, আজরাইল বলেছেন নবীর প্রেমিক যারা দুরুদের পাগল, সকাল তো সন্ধ্যা নবীকে ভালোবেসে দরুদ সালাম দাও, ওই দরুদটা উত্তম যেটার মধ্যে দরুদও আছে সালামও আছে। কি আছে? সবচেয়ে উত্তম দুরুদ হলো যেটার মধ্যে নবী কি দুরুদ দেওয়া যায় এবং নবীর কদমে সালাত ও সালাম পৌঁছানো যায়। আজরাইল কথা দিয়েছে নবীকে ভালোবেসে দুরুদ পড়তে থাকো, আমি আজরাইল কথা দিলাম, নবীর প্রেমিক তোমার জন্য নেয়ামত, আমি তোমার জানতে এমন ভাবে বের করব যেমনি নবী রাসূলের জান আমি বের করেছি। সেই দুরুদ পড়ার দরকার আছে না নাই? আরে আরো জোরে বলেন আছে। জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আমার নবী বললেন তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। আর কোনো দলিল লাগেনি? তাইলে ভালোবাসবেন নি নবীকে? নবীর ভালোবাসা কোনটাকে বলে জানেন? মদ খাইয়েন না, এটা হলো নবীর ভালোবাসা। যারা নবী মদ খেয়েছেন তারা নবীকে ভালোবাসলেন না, কারণ কোরআন তো আল্লাহর কথা, কিন্তু আমরা প্রকাশ হয়েছে কার মাধ্যমে? নবীজির পবিত্র জবান। এখন আমি এই কিতাব লেখা পাইছেন, আমার নবীর জামানা লেখা তো ছিল না, ওহির মাধ্যমে আসতো। নবীর পরে আবু বকর, তখনও তো লেখা ছিল না। তারপরে আবু বকরের পরে হযরতে ওমর, তখনও তো লেখা ছিল না। হযরতে উসমানের জামানায় এসে কোরআনটা লিখিত হয়েছিল। বুঝতে হবে এই কোরআনটা ধীরে ধীরে আমরা পেয়েছি। কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান,
আল্লাহ আকবার বলেন না, আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণবস্তু, শয়তানের কাজ। কার কাজ? এখন অনেকে ফতোয়া দেয়। তারিক ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। ছোট্ট একটা কথা বলে যাই, কারণ বর্তমানে মানুষ নেশায় করে একবারে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। গেছে কি না? সম্মানিত উপস্থিতি, মদ নিয়ে একটু আলোচনা করব, শুনবেন? বন্ধুরে আমার, আমার নবীকে প্রশ্ন করা হলো মদ সম্পর্কে। আমার নবীকে প্রশ্ন করার পরে তিনি বললেন তুমি মদ তৈরি করো না। তখন তিনি বললেন আমি তো এটাকে ঔষধ হিসাবে ব্যবহার করি। তখন আমার নবী বললেন হারাম কখনো ঔষধ হতে পারে না, বরং এটাই হলো বড় রোগ। আওয়াজ তোলে বলেন না, নাউজুবিল্লাহ। হযরতে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলেছেন যারা মদপান করে তাদের কাছে সকল পাপের দুয়ার খুলে যায়। কারণ মদ মানুষকে সকল রাস্তাগুলো সহজে তৈরি করে দেয়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ, তোমরা যখন দেখবে কোনো মানুষ মদ্যপায়ী আছে, তোমরা যখন দেখবে কোনো মানুষ মদ পান করে, তোমরা তাকে 80টা দৌড়া মারবে। কেন গো 80টা দৌড়া মারতে হবে? কারণ মদ পান করার পরে তার সেন্সলেস হয়ে যায়, বিবেকটা নষ্ট হয়ে যায়, তখনই সেই জিনার মতো, ব্যভিচারের মতো কাজে লিপ্ত হয়। আর এই ব্যভিচারের মাধ্যমে জারজ সন্তান পৃথিবীতে আসে, আর ওই জারজদা জাতির জন্য, সমাজের জন্য হলো অভিশাপ। তৈরিটা হলো কোথ থেকে? মদ থেকে। কথা বলেন না কেন? ও মদ যারা পান করেন তাদেরকে বলবো, যদি এখানে থাকে থাকেন আমি বলবো, বন্ধু আমাকে শত্রু মনে করো না, যারা সঠিক পথ দেখায় তারাই হলো সবচেয়ে বড় বন্ধু। যারা চলার পথে তোমার ভুল ধরবে মনে করবা, সে তোমার প্রিয় বন্ধু। কারণ ভুল ধরিয়ে দেওয়ার মানুষের যথেষ্ট অভাব। কথা বলেন না কেন? অভাব কিনা বন্ধুরে আমার, মদ এতটা নোংরা জিনিস, এতটা খারাপ জিনিস, যিনি মদ বানায়, যিনি বানানোর জন্য সাহায্য করে, যিনি বন্ধু সরবরাহ করে, এই দোকান থেকে ওই দোকানে ট্রান্সফার করে, বেচাকে নিতে যারা সাহায্য সহযোগিতা করে, সবাই সমান অপরাধী। ও বন্ধু, হারাম কম হোক বা বেশি হোক, এটা হারাম হারাম হারাম, এটা দেহকে নষ্ট করে দেয়, বিবেককে নষ্ট করে দেয়, বিবেকটাকে একেবারে পচিয়ে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়, সোনালি জীবন, সোনালি ভবিষ্যৎ, অনিশ্চিত ভবিষ্যতের দিকে ডেকে নিয়ে যায়, তার ফ্যামিলি পরিবারের সুখকে হরণ করে নিয়ে যায়, স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটায়। বন্ধু, আল্লাহ রাব্বুল আল্লাহর হাবিব বলেছেন, যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে, আখেরাতকে যারা বিশ্বাস করে তারা কখনো মদ পান করতে পারে না, এবং মদ্যপায়ী যারা তাদের সাথে এক টেবিলে বসতে পারে না। জোরে জোরে কন্যা ঠিক না বেঠিক? সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো যুবক, তোমরা হৃদয়ের জানালা করে শোনো বন্ধু, যারা মদ পান করতে অভ্যস্ত, যেই নারীরা মর্দা মহিলা হয়ে গেছে, যারা পুরুষের পোশাক পরে, পুরুষের জুতা পরে, পুরুষের ছোট্ট ছোট্ট একটা টি শার্ট পরে, পুরুষের প্যান্ট পরে, ওই নারীগুলো এবং যারা মদ পান করে বন্ধু হালা হারাম জিনিস বক্ষণ করে, আল্লাহর হাবিব বলেছেন ওই মদ পানকারীদের জন্য একটা ভয়ঙ্কর খাবার বরাদ্দ আছে। হাদিস শরীফের ভাষায় সেটাকে বলা হয় তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আরে নবী বলেছে এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংরানো পচা রক্ত পূজত বাঘা। আপনারা কি আমার ওয়াজটা বুঝেন নাই? একদিক দিকে জাহান্নামীর পুরো শরীরটা পড়ে লিকুইড হয়ে গেছে, পচে গেছে, আরেক দিক দিয়ে তার বডিটা তৈরি হচ্ছে। যার বডি তৈরি হচ্ছে তাকে, যিনি পচে যাচ্ছে, লিকুইড হয়ে যাচ্ছে, ওই পচাটা তাকে খাইতে দেওয়া হবে। আওয়াজ করে বলে না, নাউজুবিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছে, আমার দিকে তাকান, তিনি বলেছেন কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে, মদ পড়ার পরে যদি পানিটা শুকিয়ে যায়, শুকানোর পরে এটার মধ্যে ঘাস জন্ম হবে। আমি আলী কথা দিলাম, রে গুলিয়ার চর পড়ব ফানার যুব, আমার ভাই বন্ধুদেরকে বলবো, গোটা পৃথিবীর আমার ভাই বোনদেরকে বলবো, হৃদয় খুলে শোনো। তিনি বলেছেন পানিটা শুকিয়ে গেল, একবারে তলদেশে চলে গেল, ঘাস জন্ম হলো। আলী বলছে আমি এই এই দরিয়ার মধ্যে যখন সবুজ শ্যামল ঘাস জন্ম হতো রে, আমি আলী কোনোদিন আমার পশুকে সেই ঘাস গুলো খাওয়াতাম না। আওয়াজ করে বলেন না, নাউজুবিল্লাহ। আলী আরো বলেছেন ওই দরিয়ার উপর যদি বিশাল বড় একটা মিনারা তৈরি করা হয়, আমি আলী ওই মিনারায় দাঁড়িয়ে আজান দিব না। আওয়াজ করে বলেন না, নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, মদ খাওয়া যাবে না।
না, জুয়া খেলা যাবে না, অবন্ধ ভাগ্য গণনা রাশি গণনা করা যাবে না, মূর্তি বানানো যাবে না। মূর্তি পূজক যারা তাদের সম্পর্কে, যারা বন্ধু ভিন্ন সনাতন ধর্মের অধিকারী, তারা অনেকে রাগ হতে পারে আমার কথায়। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা। এ মুসলমান মনে রাখো, আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছেন ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। যারা মূর্তি পূজা করে তারা শয়তানকে ফলো করছে, তারা শয়তানের অনুসারী। আর আমরা মুসলমান যারা আমাদের সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছেন, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে রয়েছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কারণ ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা আল্লাহর মনোনীত। সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না, ঠিক না বলে? আমার আলোচনা শেষ, আমি আরেকটু আলোচনা করব, তারপর একবারে ক্লোজ করে দিব। সর্বশেষ যে আলোচনাটা আমি যেটা করতে চেয়েছিলাম, সম্মানিত উপস্থিতি, আমরা কিন্তু উদাসীনতার মধ্যে আছি। উদাসীন হলে চলবে? আমার দিকে তাকান একবারে, সিম্পল ছোট্ট করে বলছি। আল্লাহ বলেছেন ইন্নাবাত সরব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। এদিকে তাকান, আমার দিকে তাকান না, এদিকে তাকান একটু, শেষ তো। আল্লাহ বলেছেন ইন্নাবাত সরব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়া বড় শক্ত। সাবধান, কেয়ারফুল ভাবে শোনেন। সর্বশেষ আল্লাহ বলেছেন ধরবে খুব শক্তভাবে, তারপরে বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তার মানে ধরার পরে আপনার কাছ থেকে কুইকলি হিসাব বুঝে নেবে, হিসাব চাইবে। এখন এই দুনিয়াতে না লুকাইতে পারেন, ওখানে কি লুকাতে পারবেন? আমার সামনে কোরআন শরীফ 30 পারা সূরা ইনফিতর।